শনিবার এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবিয়াছড়া মণ্ডল যুব মোর্চার উদ্যোগে বছরের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাবিয়াছড়া বিধানসভার উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়াম হল করে। জঙ্কালো এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী পবিত্র দেবনাথ, কার্তিক দাস, বিকাশেন্দু দেব সহ অন্যান্যরা। এই দিনের এই আয়োজন থেকে উদ্যোক্তাদের তরফ থেকে কৃতি ছাত্রছাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের আগামী দিনের জন্য উৎসাহিত করার জন্য মানসিকভাবে আরও যাতে তারা বলিষ্ঠ হতে পারে সেজন্য সম্মানিত অতিথি বিধায়ক ভগবান দাস দারুণভাবে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেন। গ্রামীণ এলাকা থেকে আসছে আমাদের ছেলে মেয়েরা, আরো জানছে তিনটি চারটি লেটার নিয়ে তারা উত্তীর্ণ হচ্ছে। কৃষকের ছেলে কৃষকের মেয়ে, শ্রমিকের ছেলে শ্রমিকের মেয়ে, এতে বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে যে এটা এমনিতেই হয় নাই, আপনার আম হয়ে গেছে। তার জন্য কি, তার জন্য একটা নির্দিষ্ট একটা ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছে। আর শিক্ষার সচেতনতা জন্যে আজকে কেন্দ্র সরকার, রাজ্য সরকার বিভিন্ন ধরনের সুযোগ করে দিয়েছে, যার কারণে কিন্তু আজকে এই শিক্ষা সচেতনতাটা সবার মধ্যে বেড়ে গিয়েছে। ইন্টারনেট আজকে সবার ঘরে ঘরে আছে, আমাদের পাহাড় এলাকায় রয়েছে, গ্রামীণ এলাকায় রয়েছে, সবার ঘরে রয়েছে ইন্টারনেট। এখানে যারা ছাত্রছাত্রীদের যে সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, সবার কাছে আছে, দু একজন হয়তো বাঁচতে পারে, কিন্তু 99% যারা অ্যান্ড্রয়েড মোবাইল যাদের হাতে রয়েছে সেটা পড়াশোনার ক্ষেত্র লাগে, কিন্তু সবার কাছে রয়েছে। এই ইন্টারনেটের কারণে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার সুযোগে আমাদের ত্রিপুরা রাজ্যে যদি সামান্য থেকে সামান্য পরিবারে যদি ইন্টারনেটের ব্যবস্থা না হতো তাহলে আজকে এই অবস্থা হতো না।